ভাই আসসালামু আলাইকুম। আমি প্রতিবেদনের সামনে আসছি ভাই। আমি একজন নামাজি বংশের মেয়ে, যে আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন ভাই, সেরকম একজন নামাজি ব্যক্তি আমার পাশে থাকেন। গরিব হলে কোনো সমস্যা নাই ভাই, দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারলে আমি যথেষ্ট। ভাই আসলে এটা বিবাহিত হলে কোনো সমস্যা নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যথেষ্ট। সে আমার খালি পর্দা মতন চলাইতে ফেরাইতে পারবে, এতটুকুতেই যথেষ্ট। মানে আপনি সবসময় পর্দা করেন? মানে আপনি একটা ইমানদার ছেলে ছিলেন তো, মানে এবার বিবাহিত হলে সমস্যা নেই? বিবাহিত হলে সমস্যা নেই ভাই, সামনে খাওয়াইতে পড়াইতে পারবে তো। আচ্ছা, অনেক অবিবাহিত ছেলে আছে ভাই, ইয়াং ছেলে আছে, নামাজি না, তো তেমন ছেলে আমার দরকার। আসসালামু দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আব্বু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছেন? আছি ভাই, মোটামুটি আল্লাহ ভালো লাগছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম তিথি। বাহ, খুব সুন্দর নাম। তিথি না দিথি? তিথি। তিথি। তো তিথি, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ঢাকা কেরানীগঞ্জে। ঢাকা কেরানীগঞ্জে। তো দিদি, আপা কি রোজা রাখছেন? হ্যাঁ রোজা রাখছেন। সব কটা রাখছেন না ভাঙ্গা পড়ছে? না ভাই, মাঝখানে একটা ভাঙ্গা পড়ছে, আমাদের সপ্তাহে। আচ্ছা, একটা কারণ একটা রোজা ভাঙ্গা পড়ছে আমার। আচ্ছা, তিনি তাকে কথা বলেন ক্যামেরার দিকে না লজ্জা পাচ্ছেন গুন্ডা? না ভাই, এর আগে কখনো প্রতিবেদনের সামনে আসেনি তো এই জন্য। আচ্ছা, ওই যে মুখ ঢেকে আসেন, সবসময় কি পর্দা করেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ সবসময় পর্দা করি। নামাজ রোজা রাখেন তো? আলহামদুলিল্লাহ, এটা না করলে কি আর পর্দা হবে? আসে প্রতিবেদনের সামনে, এর আগে তো আসে। আচ্ছা, তো তিথি বা কি জন্য আসলেন বলেন? ভাই আসছি যে আমাকে ভালোবাসতে হবে একজন নামাজি ব্যক্তি, পাঁচাক্ত নামাজ পড়বে, মনে পর্দা হবে, চলাইতে ফেরাইতে পারবে, এরকম একজন মনের মানুষ চাই। এলাকার প্রতিবেশী সবাই বলল যে প্রতিবেদনের সামনে গেলে অনেক ছেলেরা আসে, পাঁচাক্ত নামাজ পড়ে, ভালোবাসে, মনে করেন যে ভালোভাবে রাখতে পারবে, এই জন্য আসা। আচ্ছা, তো তিথি আপা এখন বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাই, আমার বিয়ে শাদী হয় নাই। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ সবাই আছে, থাকতে বলতে কি আর কি, বাবাটা এখন কোনো কাজকাম করতে পারে না, মাটা বয়স্ক, নিজেরই কাজ করে করতে হয়, এই জন্য প্রতিবেদনের সামনে আমার আসা। আচ্ছা, ক্যামেরা তাকে কথা বলেন নাকি লজ্জা পান? কখনো আসিনি তো এই জন্য ভাই। মানে কি আনেজি লাগতেছে? হুম, ভয় ভয় লাগে? এটা তো ভয় ভয় আছে, প্রতিবেদনের সামনে যাব, কত কত মানুষ দেখবে তাই না? আচ্ছা, তো আপনি গৃহস্থ? হ্যাঁ ভাই, আমি গৃহস্থ ঘরের মেয়ে। আচ্ছা, তো বিয়ে শাদী করার ইচ্ছা, বিয়ে শাদী এখন হয়েছে না করবেন? বিয়ে শাদী হয় নাই, বিয়ে শাদী করার ইচ্ছা আছে। তো আপনি কি করেন? এখন আমি সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, মা কোনো কাজ করে না? মা আগে কাজ করতো, মাস দুই তিন মাস আগে মা কাজ করতো, এখন মনে করেন মা হাঁটুর ব্যথা, প্রেশার, এই জন্য কাজ করতে পারে না। আচ্ছা, তো বাবা কোথায়? বাবা আছে, বাবা বয়স্ক মানুষ, বাবার বুকে ব্যথা, এই জন্য ঘরেই থাকে, সে এখন কাজ যেতে পারে না। তো আপনার বড় কোনো ভাই বোন নেই? না ভাই বোনের ভিতরে বড় আমি, ছোট একটা বোন আছে, তার ছোট বোনের বড় একটা ভাই আছে, ভাইটা 10-11 বছর চলে, ছোট বোনটা একবারে ছোট মাদ্রাসায় দিছি, আশা আছে ছোট ভাই বোনদের তাদের আমার মতন বানাবো, কিন্তু ভাই এখন অভাবে সংসার কিভাবে বানাবো, এই জন্য প্রতিবেদন শুনতে আসছে। অভাবে সংসার কি আমার দায়িত্ব নিতে চায় না? না ভাই, এরকম মানুষ তো একজন দিতে পাইতাম যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার পর্দায় রাখবে, ছোট ভাই বোনের দায়িত্ব নেবে, মা বাবার দায়িত্ব নেবে, এরকম একজন মানুষ পেলে মনের মতন আমি তার সাথে বিবাহ। আচ্ছা, দর্শক আপনার যদি তিথি আপার কথা শুনে ভালো লাগে, তার নাম্বার 01906442736। আমি নাম্বারটা আবার বলছি, 01906442736। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।